আমি করে ঈদের সব জামা আগে পুরাতন করে ফেলছি নতুন জামা যে কিনবো যে পরিমানে দাম বাপরে আজকে সন্ধ্যার পরে প্রচুর শুরু করে আমি আমাকে নিয়ে এখন বাজারে যেতে হবে হবে নতুন জামা জামা কিনে নিতে অনেকগুলো নিয়েছি দুঃখের বিষয় সব জামাই আমি দেখাই দেখা নাই আমার তাই আমি আজকে ওকে জোর করে নিয়ে আসছি বাজারে ঈদের দিন সকাল আমি কি পরবো কিছু ঠিক পাচ্ছি না এক কথা ঈদের ড্রেস নিয়ে আমি মারাত্মক লেভেলের টেনশনে পড়ে গেছি তো চলে আসলাম একটা শপিং মলে ঈদের বাজার ভালো একদম জাক করে লাইটিং করা পুরা শপিং মল টাই আমি তো জাস্ট ভাবতেছি গিয়ে আমি কিছু পাবো কিনা নিজের জন্য নিচের ফ্লোর পুরাটা ঘুরে দেখলাম আমার জন্য তেমন কিছুই দেখতেছি না তাই মিরের সামনে এসে একটু ঢং করতেছি আর এদিকে সে নিজের জন্য শার্ট নেওয়াতে ব্যস্ত সে অনেকগুলো জিনিসপত্র নিছে পাঞ্জাবি নিচে শার্ট নিচে টি শার্ট নিছে তারপরেও সে আবার নিবে আমি এদিকে ছোট ছোট বেবিদের ড্রেস দেখতেছি দেখো কি কি ছোট্ট ছোট্ট বাবুদের ড্রেস যাই হোক এসব ফিউচার প্ল্যান পরে করবো আপাতত নিজের জন্য কিছু লাগবে আমি জাস্ট ঈদের দিন সকালে পড়ার জন্য একটা ড্রেস খুঁজতেছি একদম নতুন একটা ড্রেস পরবো যেটা এর আগে পরিনি এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে এখানে এবার যে পরিমানে দাম বা প্রে বাপ দাম দেখে আমার নেওয়ার শখ মিটে গেছে প্রত্যেকটা জিনিসেরই এখানে প্রচুর দাম এত দাম দিয়ে আমি আর কিছু নিব না তাই হাঁটতে হাঁটতে বের হয়ে পড়লাম এদিকে দেখো কিছু না নিতে পেরেও আমি কি পরিমানে খুশি খুশি কারণ সামনে ঈদ আসতেছে আমি আমার ঈদের ড্রেস প্রত্যেকবারই ঈদের দিনই প্রথম নতুন পরি আর এটাই তো নিয়ম সবাই ঈদের দিনে নতুন জামা পরে বাট এবার আমি ওভার এক্সাইটমেন্টে ঠেলায় যখনই যে ড্রেস কিনছি সেটাই তোমাদেরকে আগে আগে দেখায় দিছি আর এখন নতুন কিছু পাচ্ছিও না যেটা কিনবো আর ঈদের বাজার যেটাই দেখতেছি সেটা দাম প্রচুর চলে আসলাম শাড়ির মার্কেটে এই শাড়িগুলো আমার কাছে বেশ ভালো লাগছে বাট দাম চাচ্ছে প্রচুর দেখো শাড়িগুলো কিন্তু সুন্দর তাই না একদম গর্জিয়াস কাজ করা শাড়ি অনেক শাড়ি এখান থেকে দেখলাম ভালো লাগলো বাট প্রাইস একদম ওভার প্রাইস হয়ে যাচ্ছে এমনিতেই অনেক কিছু নিয়ে ফেলেছি ঈদে এত দাম দিয়ে আমি আর এখন কিছু নিব না এখানে সিল্কের কাপড় দেখে গজ কাপড় নিয়ে নিলাম কিছু একটা বানাবো টপস টাইপের কিছু দুর্ভাগ্যবশত আজকে আমার কিছুই নেওয়া হলো না তাই রাত্রেবেলা সে আমাকে নিয়ে চলে আসলো জুতার দোকানে আমার নেওয়া হলো না তো কি সে তো নিবেই একজোড়া জুতা নিয়ে এখান থেকে চলে আসলাম আচ্ছা তোমরাই বলো তো কি নিব আমি ঈদে সময় আর বেশি বাকি নাই অনলাইন থেকে কিছু কিনবো সেইটারও সময় নাই বাজারেও জিনিসপত্রের যে পরিমাণে দাম তোমরাই আমাকে সাজেস্ট করো আমি কি ড্রেস পরবো ঈদের দিন সকালে আমি এদিকে টেনশনে বাঁচতেছি না সে আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত মুখ মাখায় একদম আইসক্রিম খাচ্ছে রিক্সার মধ্যে শাড়ি ড্রেস কোনো কিছু যেহেতু নিতে পারলাম না তাই ভিড়ের মধ্যে এখন যাচ্ছি স্যান্ডেল পটির দিকে আমি জুতা স্যান্ডেল কিছু একটা নিবো বাট ভাইরে ভাই ভিড় দেখে আমার নেওয়ার শখ মিটে গেছে আমি আর কোনো দোকানে ঢুকলাম না মনটা খারাপ করে আবারও যাচ্ছি বাড়ির দিকে সত্যি বলতে এরকম আমার কোনো দিনও হয়নি সারা বাজার ঘুরে আমি কিছুই নিতে পারলাম না আমার মনটা তো ভীষণ খারাপ তাই ও বললো চলো একটু ফুচকা খাওয়া নিয়ে আসি তোমাকে একটা রেস্টুরেন্টে চলে আসলাম এখানকার ফুচকা আমার ভালো লাগে তাই বাট তারা নাকি রমজান মাসে ফুচকা বিক্রি করে না তাই দুইটা কিউট কিউট ছোট ছোট লাচি নিয়ে নিচে নেমে পড়লাম সত্যি বলতে আজকে আমার লাগটাই খারাপ সন্ধ্যা থেকে সারা বাজার ঘুরে জাস্ট একটুখানি গছ কাপড় নিছি কোনো জামা কাপড় কিছুই পেলাম না পেলেও বাজেট ফেল দাম অতিরিক্ত বেশি যাই হোক দেখা যাক এখন কি করা যায় এখন তো কিছুই পেলাম না বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকো নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ